হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অর্চিত অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে বসে বসে ভিডিওটা করছি, কারণ কি আজকে তোমাদের সঙ্গে খুব আমার কি বলবো জীবনের খুব একটা স্পেশাল দিনের ঘটনা বা ছবি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটা মনে হয় আমার এই ইয়েতে চ্যানেলে নেই, মানে চ্যানেলে বলতে আমি এইরকম ভিডিও ছাড়িনি। রিভুর অন্য পার্সনের ভিডিওটা ছেড়েছিলাম, আর আমার বিয়ের ভিডিও কিন্তু তোমাদের, সরি ভিডিও বলছি, আমার বিয়ের ছবি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি বলেছিলাম কখনো সময় পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভাবলাম যে চলো আজকে শেয়ারটা করি তোমাদের সঙ্গে, তোমাদেরকে দেখাই। তো অনেকে ওয়েট করে আছো দেখার জন্য। আর এই যে তো অ্যালবাম নিয়েই বসে পড়েছি। রিভু চলে আসলে তো খুব মুশকিল ব্যাপার, আমাকে ভিডিওটা সেভাবে করতে পারবো না। যাই হোক, এখন নিচে আছে ও, তো যতক্ষণ নিচে আছে ততক্ষণে আমি ভিডিওটা দেখি কতটা কন্টিনিউ করতে পারছি। তো তোমাদেরকে আজকে আমি আমার বিয়ের বৌভাতের পুরো দুদিনের ভ্লগ, সরি দুদিনের ভিডিওটা, ওফ, দুদিনের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিও কখনো যদি সময় পাই তাহলে পরে ভিডিওটা শেয়ার করবো, আপাতত ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো কারা কারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আগে গিয়ে একটু লাইক করে দাও, প্লিজ প্লিজ একটু লাইক করে দাও। আর ছ বছরের আমার এই ইয়ে কি বলে ছবিগুলো এখন পড়েই আছে। তো যাই হোক, জীবনের সব থেকে স্পেশাল দিন সেটা তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করি, চলো। আর এইটা হচ্ছে বৌভাতের ভিডিও, মানে ফটো আর কি, ভিডিও ভিডিও করে পাগল করে মানে হয়ে গেলাম। দাঁড়াও খুলি, এই হচ্ছে বৌভাতের এই, আর এটা হচ্ছে আমার বিয়ে। তো ফার্স্টে আমরা বিয়েরটাই দেখাই, তারপরে বৌভাতেরটা দেখাবো। তো প্রথমে আমি বিয়েরটাই দেখাচ্ছি, তারপরে বৌভাতেরটা দেখাবো, ঠিক আছে? তো এই হচ্ছে বিয়ের অ্যালবাম, চলো দেখতে থাকো, দাঁড়াও। বলে দিই তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করা হয়নি আমার। তো আমি বিয়ের ভিডিও মানে ফটোগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে আগে তার আগে একটা কথা বলে দিই। আমি যেহেতু মামার বাড়িতে, মানে ছোটোবেলা থেকে মামার বাড়িতে ছিলাম, তো ওই জন্য মামার বাড়ি থেকে কিন্তু আমার বিয়েটা হয়েছে। তো এতদিনে ভিডিও দেখে অবশ্যই তোমরা আমার মামার বাড়ি বাবার বাড়ি কোথায় জেনে গেছো। আমার বাবার বাড়ি হচ্ছে ধুলিয়ান, আর আমার মামার বাড়ি হচ্ছে রামপুরহাট। তো রামপুরহাট থেকে আমার বিয়েটা হয়েছে। তো এবার চলো ভিডিওটা, চলো ফটোগুলো দেখি। দেখো বিয়ের আগের এটা হচ্ছে আইবুড়ো ভাতের সময়কার, এই যে। আর তো এরপরে হচ্ছে সব থেকে আমার মেন পার্সন, আমার সঙ্গী যাকে বলবে তোমরা, আমার মানে মেন হচ্ছে স্কুলে বেশিরভাগ দিনটাই দাদু নিয়ে আসা দিয়ে যাওয়া এইসব করতো, মাঝে মধ্যে মামাও যেত। আর মেন সব থেকে মেন হচ্ছে কোনো রকম কোনো মেলা খেলা যাই বলো কেন, সব জায়গায় সঙ্গী হচ্ছে আমারই দাদু। তো অনেক কিছু স্মৃতি আজকে তোমাদের সঙ্গে, মানে কি বলবো, সামনে চলে আসবে, তোমরা দেখতে পাবে। এই হচ্ছে দাদু আমার, যিনি আমাদেরকে ছেড়ে এখন ভালোই আছে, সত্যি ভালো আছে। আর এই হচ্ছে দিদা, এরাই দুজন আমার বলতে গেলে ছোটবেলার মা বাবা। চলো আমি আজকে আর এর থেকে বেশি কিছু বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দাদুর সম্পর্কে, দিদার সম্পর্কে সব কিছু বলতে গেলে। সম্পর্কে বলতে কি, আমার ছোটবেলাটা তুলে ধরতে গেলে অন্য কোনো সময় ভিডিওতে বলবো। এরপরে আসছি হচ্ছে এই যে আমার ছবি, আর দাদু আমার ছেলেকে দেখে গেলে মনে হয় আরো খুশি হতো, আমার বিয়ের সময় থাকতে পেরেছে এটাতে তো আমি খুব খুশি। আর জানি আমার ছেলেকে দেখে গেলে তো আরও আরও অনেক 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 খুশি হয়ে যেত। আর এই দেখো, এইটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের ছবি, এই যে। আর যার যাদের কথা তো তোমরা কি আর বলবো, মানে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, তোমরা আশা করি সবাই চিনতে পারছো যারা ভিডিও দেখো আগের আমার। আর যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই, এটা বাবা আর এটা মা। আর এই হচ্ছে আমার মাসি, এই সবাইকে মোটামুটি আমার ভিডিওতে দেখতে পেয়েছো তোমরা আশা করি। আর এখানে আছে আমার বোন। তো মামা মাসি মা বাবা সবাই, সবারই অবদান আমার জীবনে কিছু কম, মানে কম কিছু নয় আর কি, কাটটা ছেড়ে কাটটা বলবো, সত্যি কথা বলতে কিছু বলার নেই। তো অন্য কোনো ভিডিওতে আমি
সবাইকে বলবো সবারই সম্বন্ধে। আমার ছোটবেলার সম্বন্ধে বলতে গেলেই তোমাদের সঙ্গে আমার পরিবারের পুরোটা কথা তোমাদের সামনে চলে আসবে, মানে তোমাদের সামনে আমি বলবো আর কি। আর এই হচ্ছে মামা। আর এইদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে, এই হচ্ছে মেসোমশাই, মাসি মেসোমশাই। আর এই দুই হচ্ছে আমার বান্ধবী, একদম ছোটবেলাকার বান্ধবী, মানে ক্লাস সেভেন থেকে শুরু, মানে ক্লাস সেভেন থেকে শুরু হয়েছে এদের সঙ্গে পরিচয় আর কি। আর এদিকে এই হচ্ছে আমার বড় মাসি, বড় মাসির ছেলে, ছোট মাসি, আর মাকে তো তোমরা দেখলে। আইবুড়ো ভাতটা না বাড়িতেই হয়েছিল, মামার বাড়িতে। দেখতে কিরকম নেপালি নেপালি লাগছে, তাই না? আর এইটা হচ্ছে বড় মাসির মেয়ে, এই আমার দুই বান্ধবী যাদের এখনো বিয়ে হয়নি, যে বিয়ে করেনি ওরা এখনো। আর এইগুলোকে তো সবকেই মোটামুটি চেনো, বাবুকে তো কত ছোট ছিল দেখো। আর এই হচ্ছি আমি। পুরোনো ছবিগুলো দেখলে না সত্যি, দেখো এটা হচ্ছে গায়ে হলুদের দিন, মানে বিয়ের দিন সকালবেলা গায়ে, মানে গায়ে হলুদের দিন। এটা হচ্ছে মামার বাড়ির ঠাকুর ঘর, সেখানে নানান ধরনের পোজ দিয়ে ছবি তোলা। এই হচ্ছে গায়ে হলুদ। আর এই এগুলো আমার বাবার বাড়ির তরফে, এগুলো পিসি হচ্ছে। আর এটা হচ্ছে ছোট মাসি। গায়ে হলুদের সময় এটা। আর এটা হচ্ছে লজে আমাদের সামনে, মানে মামার বাড়ির সামনেই লজ, সেই লজে। আর গায়ে হলুদ নিয়ে এসেছিল আমার পিসি শাশুড়ি, মানে গায়ে হলুদ বলতে হলুদ আর কি। এটা পিসি মশাই আর পিসি শাশুড়ি আমার, আর সঙ্গে হচ্ছে দাদু। মায়ের সঙ্গে একটা ছবি। আর এই তো, এই হচ্ছে আমার এক বৌদি, মানে আমার জেঠুর ছেলের বউ, বড় জেঠুর ছেলের, আর তার মেয়ে, এটা বড় মেয়ে, তখন ছোট মেয়েটা হয়নি, যাকে তোমরা ভিডিওতে দেখতে পাও ধুলিয়ানে গেলে। আর এই হচ্ছে, আর বললাম না, তোমরা তো ভিডিও দেখতেই পাও। আমরা চার ভাই বোন আর দুই বোন সেখানে, মানে ছিল, অথচ ফটোতে নেই, জানি না কোথায় গেছিল, যাই হোক। আর এই হচ্ছে আমাদের বান্ধবী, বন্ধুর সার্কেল, এই একটা বান্ধবী, এই যে এদের সব। আর এই একটা বন্ধু, তার মধ্যে হচ্ছে দুজনের বিয়ে হয়েছে, বাকি আর কারো বিয়ে হয়নি, মানে আমরা তিনজন বিবাহিত এখন, বাকি আর কারো বিয়ে হয়নি এখন। এগুলো আমার বাবার বাড়ির দিকে, এই এক কাকিমা, এটা একটা কাকিমা, পিসি, এই এক কাকিমা। শুধুই আমার এ কথাটা বলো না।
এটা আমার এক দিদি, মানে জেঠুর বড় জেঠুর মেয়ে আর কি। এটা ওই দিদিরই বর, মানে জামাই বাবু। আমি হব সাথী তোমার, তুমি আমায় যে। আর এই হচ্ছে আমার বিয়ের সাজ, যেটা আমার এখন একদমই পছন্দ না। আমি তাই ভাবি যে এটা কি সাজিয়েছিল আমাকে, একদম মানে কি বলবো, যা তা। এসো চলো নার কাছে এসে, আজ হই দুজনে দুজনা। তোমার কাছে ভালোবেসে সবে দিলাম পড়ে না দেখে তোমায় জাগে শিহর প্রিয় তোমা আমার। পৃথিবীর যত রঙ দুই বেয়ের এখানে হচ্ছে কোলাকুলি চলছে। আর এদিকে দেখো বরের এন্ট্রি হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই ছবিতে দেখিয়ে দিলাম। আর এখানে সাতর্ষী না কি বলে ওটা হচ্ছে এখন, আর আমি এখন নিচে আছি, মানে আমাদের তিনতলায় বিয়ে হয়েছিল লজের। আর এদিকে দেখো পান পাতা দিয়ে এখন কি বলবো, ওইটাকে কী যে বেশ বলে যাই হোক ভুলে গেছি। তো তোমরা দেখতে থাকো, নিজেরা নিজেদের মতো বুঝে নিও, ঠিক আছে? এখন মালা বদলের পালা, চলো। দেবে প্রতিদান ভালোবাসা সেবা দিয়ে, বাঁচাবে সে পথে হারবে না সে কোনো মতে, যতই বাধা আসুক পথে হারবে না সে কোনো মতে। চোখের কোণে রয়েছে নারীর সেই শক্তি মনে, মুছে দেবে কান্না সে চোখের কোণে রয়েছে নারীর সেই শক্তি মনে। যতই বাধা আসুক পথে হারবে না সে কোনো মতে, যতই বাধা আসুক পথে। বন্ধুরা, এতক্ষণ তো আমাদের মানে আমার বাড়ির অ্যালবামটা দেখলে, এবার সুশোভনের বা এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে যে অ্যালবামটা করা হয়েছিল, সুশোভন যেটা করেছিল সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে আমার বৌভাতের লুক, আর ওটা বিয়ের। তো এই হচ্ছে অ্যালবাম, চলো প্রথম থেকে আবার শুরু করি।
সত্যি দেখতে দেখতে মনটা এত খারাপ হয়ে যায় না, সেই সময়টা লাস্টের সময়টা দেখলে। চলো আবার মনটা ভালো করে নিই, তো প্রথম থেকে আমি শুরু করি। ছোট ছোট ছবি তোমাদেরকে যতটুকু ক্লিয়ার বোঝাতে পারছি, এখানে শ্বশুর বাড়ির সবাই আছে, আর বাইরে বসিয়ে রেখেছিল আমাদেরকে যে ওই টাকা দেওয়ার জন্য, টাকা দিলে তবে ঘর খোলা হবে। তো যাই হোক, 3,000 টাকা এখানে, 3,000 টাকা ওখানে, মানে মোট 6,000 টাকা আমাদের খরচা হয়েছিল এই সময় দুদিক থেকে, ঘর ধরা যেটাকে বলে। এবার চলছে আশীর্বাদের, আর এদিকে আছে ঠাকুমা। সেই সময় ঠাকুমা মানে অনেক শক্ত সমর্থ ছিল, যাই হোক ঠাকুমাও এখন আমাদের মধ্যে আর নেই। আর এটা হচ্ছে পরের দিনে, এটা হচ্ছে ভাত কাপড়ের সময়। এই দুজনের শাড়ি, মানে কি আমার শাড়ি আর সুশোভনের পাঞ্জাবি দেখো সেম সেম কালার হয়ে গেছে। ওরাই যদিও বা ওরা, এটা ওদেরই কেনা। তো বিয়ের শাড়ি টাড়ি কী কিনেছিল আমি কিন্তু সেরকমভাবে দেখিও নি আগে। আগে তো এত ভিডিও কলিং মানে সেই সময় অতটা ইয়ে ছিল না। তো এই হচ্ছে আমার বৌভাতের লুক। তো বিয়ে বৌভাতের দুটোরই সাজ আমার খুব একটা পছন্দ
হয়নি, এখন হলে অন্যরকম কিছু ইয়ে করতাম, কিন্তু আগে অতটা বুঝতে পারিনি। যাই হোক, ওইভাবেই চলবে। চলো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিওটা। আর এইগুলো হচ্ছে সব সুশোভনের বন্ধুরা। তোমার সাথে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কি করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পুরোপুরি ফ্রি ফ্রি ফ্রি। তো চলো আজকের মতো জানাচ্ছি এখানেই, কি টাটা। রিভু কোথায়? এ না, এখানে নাই। রিভু কোথায় গেছিল? ওই তো মেলাতে গাড়ি কিনতে। ও, রিভু মেলাতে গাড়ি কিনতে গেছিল, এখানে ওই জন্য রিভু নাই, তাই তো? নাই। আচ্ছা, রিভু নেই? রিভু মেলা গেছিল? হ্যাঁ, ও গাড়ি কিনতে। ই মা, রিভুকে দেখা যায়নি। রিভুকে কেউ ছবি তুলে নিচ্ছি? তোকে ছবি তুলে নি কেউ? কেন? ওই তো মেলাতে ছবি তুলে। তুই একবারও আসলি না এখানে? কেন আসলি না? রামপুরহাট আসিনি বলছি। কোথায় ছিলিস? ওই তো রামপুরহাট। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।